বলছি ওটা কি জাঁতা? না মানে তুমি যেভাবে ঘোরাচ্ছো যেন মনে হচ্ছে একটা জাঁতা। আগে জানলে ঢেকিশালা বলে কিছুই থাকতো না, তোমার তলায় যদি একটু গম রাখা যেত এমনি অটোমেটিক পেশা হয়ে আটা চলে আসতো। বাবার জন্মে কি গাড়ি দেখোনি? না মানে তুমি কি কখনো গাড়ি ফাড়ি দেখোনি? এমন অনেক মানুষ আছে যারা নতুন গাড়ি দেখলেই তার মাঝখানে শুয়ে যেন মনে হবে তার বাপের গাড়ি, মানে সেলফি থেকে শুরু করে তার উপরে শুয়ে সিটটাকে পুরো ঘষে মেজে মানে একেবারে নতুন করে তুলবে। একবার নিজে একটা গাড়ি কিনে দেখো, দেখবে তোমার এমন করতে ইচ্ছা কোনোদিনও হবে না, যেন মনে হচ্ছে একটা কালো ষাঁড় গাড়ির মধ্যে শুয়ে আছে। তোমাকে দেখে কালো ষাঁড়ই লাগছে। জামা টামা ঠিক করতে হবে না, তুমি নর্মালভাবে আগে বসতে শেখো। এখনো সাইকেলে বসতে শিখুনি, এখনো গাড়িতে গিয়ে বসছো। ওই আধ্যাংলা মালগুলো ওরামই করে। গরম লাগছে, হালকা করে মুতে দিলে ভালো হতো না? মানে দুটো ডিম যখন একসাথে রাখা হয় এমনি তা দিতে লাগে না, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায়। গরম তো তোমাদের লাগবেই, আর তার থেকে বড় কথা তোমাদের কখনো মনে হয় ছেলে ফেলে জোটে না। কারণ এমন অনেক মানুষ আছে যারা দেখতে খুব থেকে সুন্দরী হয়, তারপরও তারা কোনো ছেলের দিকে যায় না, তাদের মেয়ে মেয়ের প্রতি টানটা থাকে। বলছি দিদি, একবার আমাদের কথা ভেবে দেখো, আমরা কিন্তু ওরকম না, আমরা কিন্তু সবসময় তোমার সঙ্গে তা দিতে পারবো। ওই দুটো মেয়ে আর কি হবে, কতদিন যাবে? এ একটা কালো ড্রেস পরবে, ও একটা সাদা ড্রেস পরবে। ওর থেকে বরঞ্চ আমরা যদি মাঝখানে থাকি তখন তোমাদের আলাদাভাবে এরকম এত কষ্ট করতে লাগবে না, মাঝখানে পাঁচিল হিসাবে আমরা আসব। একবার ডেকেই দেখো, তা তো আমরা দেব। ভাগ্যিস ইমরান হাসমি ছিল না, তাহলে কবেই যে অক্কা টেনে ওপর চলে যেত তোমাদের দেখে, ও নিজেও বুঝতে পারত না। মানে চুমু খেতে হবে দুটো মেয়ে একসাথে। আমরা কি দোষ করেছি? আমাদের কি ঠোঁট নেই? আমরা কি লিপস্টিক পরতে পারি না? আমরা কি মাউথ স্প্রে দিই না? আমরা সব কিছু দিই। চুমু খেতে হলে আমাদের সাথে খাও, নিজে নিজে খেয়ে কী হবে? কিছু কি হবে? কিচ্ছু হবে না। একবার আমাদের ডেকে দেখো, মানে চুমুতে আমাদের পিএইচডি করা, তোমাদের এত কষ্ট করতে লাগবে না যদি তোমরা একবার আমাদেরকে শয়ন করো। একবার আমাদেরকে ডাকো, ললিপপ নিয়ে দৌড়বো। জীবনে ভোগো ছাগল দেখেছো? দেখবে ভোগো ছাগলদের গায়ে খুব গন্ধ হয়, আর নিচের পোর্শনটা হেভি মোটা মোটা হয়, আর ওপরটা একদম পুরো রোগা হয়। ঠিক তোমাকে ঠিক ভোগো ছাগলের মতনই লাগছে। ওপর দিকে একটু ধ্যান দাও, ওপর দিকে একটু নজর দাও। সবসময় জিন্সটাকে টাইট করলে হয়, টপটাকেও তো টাইট করতে হয়। তোমরা কি জানো ছেলেরা কেন মেয়েদের পিছনে চড় মারে? মানে একটা আলাদা সুকুন পায়। কেন বলো তো? কারণ ওপরে তো গায়ে কোনো গোস্ত পোস্ত থাকে না, ওপরে তো কোনো মাংস মাংস থাকে না, থাকে তো তলায়, আর চটাস করে মারে আর আহ করে ওঠে। এটা ছেলেদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে তাদের যারা নিজটাকে ভোগো ছাগলের মতন তৈরি করে।